আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু তামিনাস ডাইন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি নুডলসের রেসিপি, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে রেসিপিটি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি নুডলসটি একদম চিকন তারের মতো। এটিকে আমি প্রথমে সিদ্ধ করে নিব। ফুটন্ত পানির মধ্যে নুডলসগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে একটি কাঠি দিয়ে আমি ভালোভাবে নেড়ে দেব, নাহলে কিন্তু জমে যাওয়ার চান্স থাকে। এই নুডলসটাকে ভালোভাবে সিদ্ধ করতে হবে। ভালোভাবে সিদ্ধ না করলে এটা কিন্তু রান্না করার পরে শক্ত হয়ে যাবে একটু। আর রেগুলার নুডলস যেমন একটু সিদ্ধ করলেই গলে যায়, এটা কিন্তু সেরকম না। তবে এটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এটা সিদ্ধ করতে আমার 3 থেকে 4 মিনিট সময় লাগবে। 3-4 মিনিট পরে এটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ হয়ে গেলে আমি একটা স্ট্রেনারে ঢেড়ে পানি ঝরিয়ে নেব। এরপর দেখিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো। পেঁয়াজ রিং নিয়েছি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, গ্রিন ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, আর এখানে নিয়েছি বাঁধাকপি। সেই সাথে আমার চিংড়ি মাছ লাগবে। চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। চলে যাচ্ছি পরের প্রসেসে। একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছগুলো দিব, দিয়ে 2-3 মিনিট ভালো করে ভেজে নিব যেন ভালোভাবে কুক হয়ে যায়। এগুলোকে 2 মিনিটের মতো ভাজবো। ভাজার পরে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন তুলে নেওয়ার পরে আমি পেঁয়াজগুলোকে হালকা ভাজবো, ট্রান্সপারেন্ট কালার চলে আসা পর্যন্ত। এর বেশি ভাজার দরকার নেই। এখন আমি সবজিগুলো অ্যাড করব আর মরিচ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজের রিংগুলো আমি পরে অ্যাড করব। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বেশিক্ষণ ভাজা যাবে না, যেন একেবারে নরম হয়ে না যায় সিদ্ধ হয়ে। হালকা একটু নরম হলেই ভাজা হয়ে যাবে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সয় সস। এটা জানি খেয়াল করুন, এখানে কিন্তু আমি কোনো লবণ অ্যাড করিনি, কারণ সয় সসটাতে লবণ আছে। ওই লবণটা দিয়েই কিন্তু এই লবণটা কভার হয়ে যাবে। তো এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে নিব। এরপর আমি নুডলসটা অ্যাড করে দিব। এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ব্যবহার করব সেগুলোকে আমি অ্যাড করব। দেখুন মিশানো হয়ে গেছে। এখন অ্যাড করব পেঁয়াজ রিং, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 2 টেবিল চামচ চিলি সস, আর 1/2 চা চামচ সয় সস। এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, নাহলে কিন্তু নুডলসটা শুকিয়ে যাবে
জুসি না থাকলে নুডলস কিন্তু খেতে মজা লাগে না একেবারেই। তো এখন আমি শুধু ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব, মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমার নুডলসটা রেডি হয়ে যাবে। এটা কিন্তু ভীষণ সুস্বাদু একটা নুডলস, খুব সহজে এবং খুব সাধারণ উপকরণ দিয়ে রান্না করা যায়, আর দেখতে তো খুবই সুন্দর হয়েছে, তাই না? খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে আমার রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। নতুন নতুন আরও রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।